নমস্কার কেমন আছেন সকলেই আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন অঞ্চলে অঞ্চলে প্রতঙ্গবাহিত রোগের প্রতিকারের ভলেন্টিয়ার পদে নিয়োগের একদম সরাসরি ইন্টারভিউ চলছে ইন্টারভিউ কাদের চলছে বা যে চিঠিগুলো পাঠানো হয়েছে কখন ফর্ম ফিল করেছিলেন এই চিঠিতে কি বলা হয়েছে কতজন নেওয়া হবে ইন্টারভিউয়ে কি কি কোশ্চেন ধরতে পারে অধিকাংশ এলাকাতেই ইন্টারভিউ কমপ্লিট হয়ে গেছে এখনও কিছু কিছু জায়গায় বাকি রয়েছে যেখানে বাকি রয়েছে সেখানে কি ধরনের ইন্টারভিউ হতে চলেছে সমস্ত তথ্য আজকে দিতে চলেছি আপনাদের যাদের কাছে একটি চিঠি অঞ্চল থেকে বা ডাকে আপনার বাড়িতে পৌঁছেছে যেখানে একটা নির্দিষ্ট ডেট দেওয়া রয়েছে আপনাকে সরাসরি ইন্টারভিউয়ে যেতে বলা হয়েছে বিডিও অফিস বা এসডিও অফিসে সেই ইন্টারভিউ সম্বন্ধে আলোচনা অর্থাৎ পতঙ্গবাহিত রোগ প্রতিরোধের ভলেন্টিয়ার হিসেবে সম্পূর্ণ অস্থায়ী একদম পিওরলি টেম্পোরারি লেখা রয়েছে অর্থাৎ অস্থায়ী কর্মী নির্বাচন করা হবে শোনা যাচ্ছে মাসের জন্য নিচে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে জন্ম তারিখ প্রমাণপত্র শিক্ষাগত এবং স্থায়ী বাসিন্দার প্রমাণ সমস্ত কিছু অরিজিনাল নিয়ে যেতে হবে এই বিস্তারিত আলোচনা অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন আরেকটা ছোট্ট অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশের দেওয়া বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ আমরা কথা বলছি দিকে অঞ্চল ওয়াইজ চারটা পাঁচটা ছটা এর পোস্টে প্রতিটা ব্লকে ইন্টারভিউ চলছে এই ইন্টারভিউ হচ্ছে দু হাজার উনিশ সালের ফর্ম ফিল আপ অনুযায়ী দু সাল বলতে আপনার সেই সময় যদি মনে থাকে অফলাইনে এসডিও অফিসে বা বিডিও অফিসে একটি ফর্ম জমা দিয়ে এসেছিলেন যেটা ছিল প্রতঙ্গবাহিত রোগের ফর্ম ফিল তো সেই ফর্ম ফিল যারা করেছিলেন সেই সময় সম্পূর্ণ অফলাইনে ফর্ম জমা দিয়ে অর্থাৎ এসডিও অফিস বা বিডিও অফিসে নির্দিষ্ট জায়গা রাখা ছিল সেখানে যারা জমা দিয়ে এসেছিলেন তাদেরই এই ইন্টারভিউ এই ইন্টারভিউয়ে সিলেকশান ক্যান্ডিডেটরাই এই যে ভলেন্টিয়ার হিসেবে নিয়োগ হবেন এবং এই ইন্টারভিউয়ের জন্য কী কী কোশ্চেন ধরা হচ্ছে সেটা আলোচনা যেহেতু করব। প্রথমত জানিয়ে রাখি আপনার নির্দিষ্ট এলাকায় অর্থাৎ বিশেষ করে বিডিও অফিসে এই ইন্টারভিউ হচ্ছে এবং নির্দিষ্ট তারিখ দেওয়া হয়েছে আপনি যখন নির্দিষ্ট তারিখে সেখানে পৌঁছাবেন দেখতে পাবেন কোন কক্ষে আপনার ইন্টারভিউ সংগঠিত হচ্ছে এবং সেই কক্ষে আপনাকে লাইন দিতে হবে লাইন দেওয়ার পর সম্পূর্ণ ডকুমেন্টস অরিজিনাল নিয়ে যাবেন যদিও অনেকে অঞ্চল সার্টিফিকেট নিয়ে যাচ্ছে জানি চিনি সার্টিফিকেট হিসেবে বা স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট হিসেবে সেটা সম্পূর্ণ ভুল স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট আপনার কাছে যদি আধার কার্ড আপনার কাছে যদি ভোটার কার্ড থেকে থাকে বা যেখানে অ্যাড্রেস লেখা রয়েছে অ্যাড্রেস প্রুফ হিসেবে যে সার্টিফিকেটগুলো আপনি অন্য কোথাও ব্যবহার করতে পারেন সে যে কোনো একটা কাগজ বা যে কোনো একটা অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে এডুকেশন ডিটেলস আপনি মাধ্যমিক বা এইচএস যাই পাস করুন না কেন আপনার কাছে মার্কশিট রয়েছে এবং মাধ্যমিকের অ্যাডমিট আর এখানে বলা হয়েছে জন্ম তারিখ প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট বা আধার কার্ড বা ভোটার কার্ড বিশেষ করে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা দিলেই হয়ে যাবে যদি জন্ম সার্টিফিকেট থাকে নিয়ে যেতে পারেন একাধিক ডকুমেন্টস দিবেন না যদি আধার কার্ড থাকে বা যদি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থাকে তাহলে জন্ম সার্টিফিকেট দরকার নেই যদি জন্ম সার্টিফিকেট থাকে তাহলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেওয়ার দরকার নেই এই সমস্ত ডকুমেন্টসগুলো দিয়ে আপনার ভেরিফিকেশান হবে আপনার যে কপিটা সেটা সত্য কিনা বা আপনার সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক আছে কিনা তারপর আপনাকে লাইনে দিয়ে আপনাকে ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউয়ে যে কোয়েশ্চেনগুলো সচরাচর করবে যেহেতু এটা পতঙ্গবাহিত এই সময় প্রচুর পরিমাণে মশার কামড়ে নানা রকম রোগ হচ্ছে তো যেহেতু এটা বর্ষাকাল সেই সম্বন্ধেই বিস্তারিত কথা অর্থাৎ ডেঙ্গু বিষয়ে কিছু জিজ্ঞেস করতে পারে মশার ভাগ কতগুলো রয়েছে আপনি এটা প্রতিকার করবেন কি করে আপনার এলাকায় যে বাড়িতে বাড়িতে যাবেন সেখানে কি কি লক্ষ্য করতে হবে আপনাকে যেখানে না মশা তার বংশ বিস্তার করতে পারে সেই সব বিষয়গুলো তাছাড়া যেখানে জল জমতে পারবে না সে সম্বন্ধে কিছু তথ্য আপনি আপনার এলাকায় কিভাবে সচেতন করবেন সে বিষয়ে জানতে চাওয়া হবে তাছাড়া ডাবের খোলা এটা বেশি ভাইরাল একটা কোশ্চেন ডাবের খোলাকে কিভাবে রাখলে সেখানে মশা বাসা বানতে পারবে না বা মশার লার্ভা তৈরি করতে পারবে না ডাবের খোলাতে জল জমে এবং বহুদিন থাকে সেই জন্য লার্ভা হয় তো সেটা প্রথমত উল্টিয়ে রাখতে হবে এই বিষয়গুলো তাছাড়া টাওয়ার বা আপনার পাশাপাশি যদি কোনো গাড়ি টাওয়ার থাকে সেটাকে যদি জল জমে সেটাতে কি করবে বারবার কি জলটা সেখান থেকে তুলে নেবেন সেই কোশ্চেনগুলো অর্থাৎ সেখানে ছিদ্র করে দিলে আর টাওয়ারে জল জমা হবে না এই ছোট্ট ছোট কোশ্চেন তাছাড়া কিছু আপনাকে জানতে চা হবে যে কেন আপনি করতে যাচ্ছেন এই চাকরিটা কি দরকার আছে আপনার এই চাকরিটা আপনি কি চাষি ফ্যামিলি থেকে বিলং করছেন আপনি কি চাষের সমস্ত কাজ জানেন কি বিষ ডাম নিয়ে গ্রামে গ্রামে যেতে পারবেন এই সমস্ত ছোট ছোটো কোশ্চেন ছোট ছোটো কোশ্চেনের যদি সঠিক উত্তর দিয়ে দেওয়া হয় আশা করা যাচ্ছে চাকরি হয়ে যাবে কেন হয়ে যাবে কথাটা টেনে টেনে বললাম অবশ্যই আপনারা বুঝতে পারছেন এটা ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের চাকরি মানে অবশ্যই আপনি জানেন সেটা আমি আলাদা করে বলছি না তো আজকেই ছোট্ট ইনফরমেশনটা যাদের ইন্টারভিউ হয়ে গেছে তাদের কিছু দিনের মধ্যে রেজাল্ট আউট হবে সে বিষয়ে পরে ভিডিও আলোচনা করব রেজাল্ট আউটের আগেই আপনার এলাকায় আপনি নাম শুনতে পাবেন কার কার নাম আউট হয়েছে সেটা ভাবার বিষয় নয় কিন্তু রেজাল্ট আউটের আগেই কিন্তু আপনি জেনে যাবেন আপনার এলাকায় কে কে নিয়োগ হল যাই এই সম্পূর্ণ তথ্যগুলো আজকে ছোটো ছোটো পার্টে আলোচনা করলাম যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশের দেওয়া বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ